প্রখ্যাত গীতিকার ও সাংবাদিক কে জি মোস্তফা মারা গেছেন। রোববার রাত 8টার দিকে নিজ বাসায় অসুস্থ বোধ করলে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ বাদ জোহর কে জি মোস্তফার মরদেহ জাতীয় প্রেস ক্লাবে নেওয়া হবে। সেখানে তার জানাজা শেষে মৃতদেহ দাফন করা হবে। তার জন্ম 1937 সালের 1 জুলাই নোয়াখালীর বেগমগঞ্জে। 1960 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে, আয়নাতে ওই মুখ দেখবে যখন, বাংলা সিনেমার জনপ্রিয় এসব গানের গীতিকার তিনি।